হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। আমি কুহেলি, আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তা এই দেখো, এখন হচ্ছে তোমার সকাল বাজছে, দাঁড়াও ধরা দেখো, এখন বাজে হচ্ছে তোমার ওই ঘড়িতে 6:10 মতন। এই ছেলের 5:40 গাড়ি আসে, তারপর ছেলেকে গাড়িতে উঠিয়ে দিয়েই আমি একটু ঘরে এসে শুয়ে ল্যাট খাচ্ছিলাম। এবারে উঠলাম, কারণ অফিস তো যেতেই হবে। কালকে রাত সানডে ছিল, কালকে বাড়িতে সমস্ত কাজ করতে করতে পেন্ডিং এত কাজ পড়েছিল, সেগুলো করতে করতে এত টাইম হয়ে গেছে, একদম ঘুমোতে পারিনি কাল দুপুরের জন্য। জানো মানে ঘুমটা ঠিক প্রপারলি হয়নি, কাল রাতেও শুতে শুতে 12টা বেজে যায়, তো ওই জন্য মানে ঘুম ঘুম পাচ্ছে। যে কিছু করার নেই, অফিস যেতে হবে। তো অ্যাকচুয়ালি এখনও দুধওয়ালা দুধ দিয়ে যায়নি, আমি 3 প্যাকেট করে দুধ নিই। তো মানে মধ্যেখানে এত ফ্রিজে দুধ জমে গেছিলো, দুদিন দুধওয়ালাকে দুধ দিতে না বলেছিলাম। ছেলে মেয়ে রাতের বেলায় দুধ খায় যেহেতু, তো কালকে 1টা প্যাকেট ছিল, ওটা ছেলে মেয়েকে রাতে খাইয়ে দিয়েছি। এবারে এখন দুধওয়ালা দুধ দিলে চা করবো, ও 7টা নাগাদ দুধ দেয়। তো চলো এবারে একটু বিছানা টিছানা গুছিয়ে গরম জল করে একটু খাই, তারপরে মধু দিয়ে বা আমি খাই বা ননি দিয়ে খাই বা কোনোদিন অ্যালোভেরা আমলা, আজকে অ্যালোভেরা আমলাটা খাবো। তো চলো সাথে থাকো। হ্যালো ফ্রেন্ডস, এই দেখো আজকে ওই সকালবেলায় মানে তোমাদেরকে যখন ভিডিওটা করেছিলাম, যখন বলেছিলাম, তো তারপরে আর আমি মানে এত মানে কী বলতো, একটুখানি শুয়ে পড়লে একটুখানি লাত খেলে না প্রচুর দেরি হয়ে যায়। তো তারপরে মানে একটুখানি শুয়েছিলাম, কারণ দুধ দিতে যেহেতু দুধওয়ালা আসেনি বললাম, ভাবলাম দুধটা দিলেই উঠবো। তো একটু শুয়ে শুয়ে ফোন ঘাটতে গিয়ে এমনটাই দেরি হয়ে যায়। ফের যাই হোক, দুধটা দিয়ে যায়, তারপরে অল্প একটু বাসন ছিল এক দুটো, সেটা মানে সকালে যেটা ছেলে খেয়ে গেছিলো সেটাকে মেজে একটু যা আমি একটু ডাস্টিং করি। ডাস্টিং ফাস্টিং করে ঘরটা কোনো রকমে ঝাড়ু মেরে তারপরে আমার খাবার রেডি করলাম। খাবার ফাবার রেডি করে দই দিয়ে গেছিলো, দই টই সব নিয়ে মানে আমি যা যা টিফিনে নিয়ে আসবো সেগুলোকে সব প্যাকিং ফ্যাকিং করে তারপরে চাটা বানিয়ে চাটা খেয়ে ঝপ করে চান করে ঝপ করে রেডি হয়ে ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে এই দেখো চলে এসেছি। এই ড্রেসটা পরেছি, এই আমার অফিস লুক। তো অফিসে যাচ্ছি, তো চলো সাথে থাকো। যাই হোক, ভেবেছিলাম হয়তো অনেকটা দেরি হয়ে যাবে, বাড়ি থেকে বেরিয়েই টোটো পেয়ে গেছি, ওই জন্য দেরিটা হয়নি। তো যাই হোক, ফাইনালি স্টেশনে পৌঁছে গেছি, এই বসেই এখানে ভিডিওটা করলাম। হ্যালো ফ্রেন্ডস, তো এই যে দেখো, এই অফিস থেকে ফিরে এসেছি। ফিরে এসে এই একটু ফ্রেশ হলাম, ফ্রেশ ট্রেশ হয়ে এই একটু চা বানিয়েছিলাম, একটু চা খেলাম। চাটা খেয়ে এবারে এই ছেলেকে পড়াতে বসিয়েছি, এবার ছেলেকে পড়ানো হয়ে গেলে ছেলেকে খাওয়াবো, মেয়েকে খাওয়াবো, ঘুম পাড়াবো। তারপরে আবার দেখো এসে সন্ধে দিলাম, এই যে এখানে ঠাকুর, ঠাকুরকে সন্ধে দিলাম আর এই ছেলেকে পড়তে বসিয়েছি। এই যে ছেলে পড়ছে, তো বাবু হ্যালো করে দাও। হ্যাঁ নিমে তো যাবে। এই সন্ধে দিয়ে ছেলেকে পড়তে বসিয়েছি, মেয়েকে ওই ঘরে দিয়ে এসছি। এবারে খাইয়ে, এবারে ছেলেকে পড়ানো হলে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো। তো চলো সাথে। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, কালকে আমি ভিডিও আপলোড করতে পারিনি, মানে এখন না ডেলি বেসিসে ইউটিউবে আর ভিডিও আপলোড করতে পারছি না, বিকজ অফ দ্যাট এই অফিস করে বাড়ির কাজ সমস্ত কিছু যেহেতু করতে হচ্ছে, প্লাস এই অফিসে যাই সকালবেলায়, অফিস থেকে ফিরে সবার প্রথমে ঘরে এসে স্নান টান করে ঠাকুরকে সন্ধে দিই, সন্ধে দিয়ে ঘর দোর গুছানো, ঘর দোর পুরো ডাস্টিং করা, ঘর বিছানা গুছানো, ঘর ঝাড়ু মারা, ঘর মোছা, প্লাস ছেলেকে পড়ানো, ছেলে মেয়েকে খাওয়ানো, ছেলের বই গুছানো, মেয়েকে ছেলেকে ঘুম পাড়ানো, সমস্তটা যেহেতু করতে হচ্ছে, বাসন মাজা সব কিছু, ওজন্য কালকে আমি আপলোড করতে পারিনি। তবে হ্যাঁ, চেষ্টা করব, এটাও একটা আমার কাজ ডেলি রুটিনে আপলোড করার। তো চলো কালকের অফিসের সমস্তটা ভিডিও দিয়ে দিয়েগুলো করেছিলাম, তার সাথে আজকে ভিডিওটা আপলোড করে দিচ্ছি। তাহলে আজকে আমার শরীরটাও একদম ভালো ছিল না, সকালবেলা ভীষণ মাথা যন্ত্রণা করছিলো, গা গুলাচ্ছিলো, বমি পাচ্ছিলো, তো শরীরটা একদম ভালো ছিল না। তো আজকে সকাল 4টার সময় উঠতেও পারিনি আর ছেলেকে আজকে স্কুলে পাঠাইনি। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তো আমি আজকে ভিডিওটা আপলোড করে দিচ্ছি, কালকেরটা আজকের সাথে, এবারে এর তাড়াতাড়ি কালকে থেকে নতুন নতুন ব্লগ খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও দেবো।
তো আশা করি সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, তোমাদের সাপোর্টের আমার খুব দরকার। আর যারা আমার ফেসবুক পেজে দেখছো, ফেসবুক পেজ হচ্ছে আমার কুহেলি জোন ওয়ার্ল্ড, না কুহেলি না, প্লিজ ওখানে ফলো করে দেবে। আর যারা আমার ইনস্টাগ্রামে দেখছো নাথ কুহেলি, ওখানেও ফলো করে দেবে। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।